ছাগল কিনছেন 20,000 টাকা, বর্তমান যদি আপনি এই 19টা ছাগল বিক্রি করতে যান কত টাকা দাম হবে? 1,00,000 তো হবেই। তারপরে বছরে 60,000 টাকা আপনি পাচ্ছেন? জি জি, হ্যাঁ লাভ করার সম্ভব, এটা তো দেখা লাভ, তার কারণ আমি নিজেই এটার প্রমাণ। দর্শক আসসালামু আলাইকুম, এই মুহূর্তে অবস্থান করছি একজন তরুণ উদ্যোক্তার অরিজিনাল দেশি ছাগলের খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে মাচাং করে তারপরে উপরে দেশি ছাগল রাখা হয়েছে, একদম আবদ্ধ অবস্থায় দেশি ছাগল লালন পালন করছেন। আমাদের সঙ্গে রয়েছেন মিজান ভাই। মিজান ভাই দীর্ঘ 1 বছর থেকে এই দেশি ছাগল নিয়ে কাজ করছেন। উনি যে হিসাব দিয়েছেন সেক্ষেত্রে দেশি ছাগলে অনেক ভালো প্রফিট করছেন তিনি। আজকে জানার চেষ্টা করব এই দেশি ছাগলগুলো কীভাবে লালন পালন করছেন, রোগবালাই হলে কীভাবে চিকিৎসা করছেন, দেশি ছাগলে আসলে আয় ব্যয় কীরকম, এই বিষয়ে জানার চেষ্টা করব। মিজান ভাই, নীল বাংলা কৃষির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনাকেও ধন্যবাদ ও অভিনন্দন। আচ্ছা মিজান ভাই, আপনি একটু আপনার নাম সহকারে আপনার খামারের ঠিকানাটা বলবেন। আমার নাম মিজান, মোহাম্মদ মিজান। আমার বাড়িটা হচ্ছে নীলফামারী জেলা ডিমরা থানা, গয়াবাড়ি ইউনিয়ন, শুডিবাড়ি পোস্ট অফিস। আচ্ছা ভাই, আমরা জানি যে দেশি ছাগল মানুষ খেতে ছেড়ে দিয়ে তারপরে লালন পালন করে খোলামেলা জায়গায়। আপনাকে দেখছি যে আপনি একটা মাচাং করছেন, এই মাচাঙের উপরে রাখছেন, আসলে এইটার কারণটা কি? এটার কারণটা আমার মাচাঙের পাশেই দেখতেছেন ধান খাত, এখানে সারি দেওয়ার মতো কোনো জায়গা নাই বা মাঠ নাই, আমি এইখানে এই জন্য মাচাং করে এখানেই লালন পালন করতেছি। আচ্ছা, প্রথমে কয়টা ছাগল দিয়ে শুরু করছিলেন? আমি প্রথমে 8টা ছাগল দিয়ে শুরু করেছি। 8টা? জি। 8টা কি মা ছাগল ছিল না বাচ্চা ছাগল ছিল? আমার 8টার মধ্যে 4টা ছিল মা ছাগল আর 4টা ছিল বাচ্চা ছাগল। আচ্ছা, বর্তমানে তাহলে কতগুলো ছাগল আছে? বর্তমানে ছাগল আছে 19টা। বর্তমানে 19টা ছাগল আছে? 19টা ছাগল আছে। আপনার ছাগলের খামার দেওয়ার বয়স কতদিন হচ্ছে? 1 বছর এখনো হয়নি, 1 বছরই ধরা যায়, 1 বছরই হয়। 1 বছর? তাহলে আপনি কিনছিলেন 9টা ছাগল আর এখন আছে 19টা, বাকি 9টা ছাগল কি আপনার প্রোডাকশনে? প্রোডাকশনে। আচ্ছা, এক একটা ছাগল কয়টা করে বাচ্চা দিচ্ছে? 2টা 3টা, এখন পর্যন্ত 2টা করে পাচ্ছি, 3টা করে 1টা পাচ্ছি। 3টাও বাচ্চা দিচ্ছে। আচ্ছা, একটা জিনিস বলবেন, আমরা বিভিন্ন জায়গায় দেখি অনেকেই ক্রস ছাগলটাকে অরিজিনাল বলে, আসলে এই যে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলটা চেনার উপায়টা কি? দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলটা চেনার উপায় আপনার প্রথম হচ্ছে যে কানগুলো হবে ছোটো ছোটো খাড়া খাড়া, আর আপনার মুখটা হবে একবারে সুস, সমান প্লেন, আবার মানে সামনের থেকে পেছনটা অনেক চেয়ারা মোটা হবে, সামনটা একটু মানে একটু খাটো হবে, পেছনটা একটু উঁচু হবে, দেশি ছাগলের বৈশিষ্ট্য এটাই। আমরা তো এখন বর্তমান আছি একদম বাংলাদেশের শেষ সীমানায়, এই ডিমলা পার হইলেই ওই পাশে আপনার ইন্ডিয়ার বর্ডার। এই অঞ্চলে আসলে দেশি ছাগলের দামটা কীরকম হাঁটে? এই দেশে দেশি ছাগলের দাম মোটামুটি আমাদের এদিকে ভালো, 5,000 থেকে শুরু করে 10,000, 12,000, 15,000 পর্যন্ত দেশি ছাগলের দাম বাজারে আছে এখন। মনে করেন যে একটা মানে মা ছাগল প্রথম বিয়েন দিছে, দ্বিতীয় বিয়েন দিছে, এই ধরনের ছাগলগুলো আসলে কত টাকা দামে কেনা যায় আবার বিক্রি করা যায়? এইরকম ছাগল যেটা 1-2 বার বিয়েন দিছে বা বাচ্চা সহ, এক শুধু যদি মা ছাগলটা আপনি নিতে চান তাহলে আপনার 6,000 থেকে 7,000 টাকা পর্যন্ত কিনতে হবে, বা 8,000 টাকাও লাগতে পারে অনেক ক্ষেত্রে, সব ছাগলও তো সমান না। আর বাচ্চা সহ যদি আপনি কিনতে যান তাহলে আপনার 10-12,000 থেকে 13-14,000 পর্যন্ত কিনতে হবে। তাইলে ভালো মানের ছাগল পাওয়া যায়? ভালো মানের ছাগল পাওয়া যাবে তাহলে। আচ্ছা ভাই, এই দেশি ছাগলগুলোকে আসলে কী কী খাওয়াচ্ছেন প্রতিদিন? আমি বর্তমানে শুধু মানে ঘাস খাওয়াচ্ছি, আর মানে সময় অনুযায়ী যদি ঘাসের কোনো দিন সংকট হয় বা কোনো দিন আনতে পারলাম না, সেক্ষেত্রে আমি খ্যার ভুষি আর ওই যে আপনার অ্যাঙ্করের যে ভুষিটা, গমের ভুষি আর এই অ্যাঙ্করের ভুষি মিক্স করে আমি সেটা খাওয়াচ্ছি, সাথে লালু গুড় দিই, লবণ দিই। সেটা কয়বেলা খাওয়াচ্ছেন? সেটা ঘাসের সংকট হলে 2 বেলা দেই, আর প্রতিদিনে আবার দেই না, 2 বেলা দেই ঘাসের সংকট হলে, আর ঘাস থাকলে তো 1 বেলায় দিলে হয়। আচ্ছা, ঘাসের সংকটটা আপনি আসলে কোন সময় দেখতেছেন? ঘাসের সংকটটা যেদিন দেখা যাচ্ছে আকাশে খুব বৃষ্টি হলো বা যেদিন হয়তো আমি আনতে পারলাম না, সেই দিনটাই। আচ্ছা, আপনার এই ছাগলগুলোকে মূলত কী ঘাস খাওয়াচ্ছেন? আপনার লাগানো জমির ঘাস নাকি আসলে এই যে ধান খেতে তারপর বিভিন্ন ভুট্টা ক্ষেত এদিক থেকে আপনার তুলে নিয়ে আসতে হয়, কোনটা? না, ওই যে ভুট্টা ক্ষেত ধান ক্ষেত থেকে তুলে নিয়ে আসি, আর সামান্য কিছু টাকিটুকি হাতে 1-2 দিন পরে, আমার লাগানো যত জায়গা কম, আমি ঘাস লাগাইতে পারি নাই, সেক্ষেত্রে ওই যে কিছু লাগাইছি হয়তো একটু এক মুঠ করে হয়তো দিনে 2-1 দিন পর পর একটু কাটিয়ে দিলাম, এতটুকুই। আর তাছাড়া ওই যে ভুট্টা ক্ষেত ধান ক্ষেত থেকে নিয়ে আসি, ওই ক্ষেত থেকে নিয়ে এসে ওই ঘাসটা খাওয়াচ্ছেন? ক্ষেত থেকে নিয়ে এসে ঘাসটা খাওয়াচ্ছেন। সরাসরি ওই ঘাসটা তুলে নিয়ে এসে খাওয়াচ্ছেন না এটা প্রসেসিং আছে? না, এটা প্রসেসিং আছে, এটা আমি নিয়ে এসে প্রথমে মোটর আছে বা মোটরেতে ধুই,
মোটার হয়তো ডেক্সির মধ্যে বা নিজের মধ্যে একটা ধুয়ে বড় নিজের মধ্যে নিয়ে ধুই ওটা দুইবার বা তিনবার ধোয়া দিই। ধোয়া দেওয়ার পর ওই দিনটা শুকিয়ে দিই। ওই দিয়ে শুকিয়ে দেওয়ার পরে সেটা আমি আপনার ওটা একদম শুকিয়ে যায় তখন আমি বকরিকে দিয়ে দিই। আচ্ছা, সরাসরি ক্ষেত থেকে তুলে এনে সরাসরি দেন না কেন? দেই না, তার কারণ কীটনাশকের ব্যবহার করে এখন মানুষ প্রচুর পরিমাণ, তাই এখন সেখানে কীটনাশক থাকতেই পারে, কিন্তু ধুলে সে কীটনাশকের ভয়টা আর থাকবে না। আর তাছাড়া ময়লা কাদো ধুলাবালা থাকবে, সেটাও একটা পরিষ্কার হলো, তাহলে সেটা পরিষ্কার করে খাওয়ালে বকরির ফুড পয়জন হওয়ার সম্ভাবনা খুব কম, আবার কৃমিটার হওয়ার সম্ভাবনা সেখান থেকে আবার কম। মানে এই জন্যে আপনি ক্ষেত থেকে তুলে এনে আগে টিব অয়েল আছে অথবা ডিপ আছে যেটা পানি তোলা যায় সেটা দিয়ে ধোন, ধুয়ে রোদের মধ্যে শুকানোর পরে তারপরে ছাগলকে খাওয়াচ্ছেন। আচ্ছা, একটা বিষয় বলবেন, এই ছাগলগুলো আসলে রোগবালাই দেখতেছেন কিনা? রোগবালাই এখন পর্যন্ত আমি এক বছরের মধ্যে পাই নাই। তার মধ্যে একটা ছাগলের আমার একটু পাতলা পেখানা হয়েছিল, তাই সেটা আমি ওই যে খাওয়ার উঠছিলেন, যেটা মানুষের খাওয়ার উঠছিলেন, ওটা একবেলা খাওয়াই দিছি, খাওয়ার পরে পরে আর ওটা থাকেন সারি গেছে। প্রাথমিকভাবে কোনো রোগবালাই হয় নাই? প্রাথমিকভাবে এখনও পর্যন্ত আমি রোগবালাই পাই নাই। আচ্ছা, আমরা জানি যে অনেকেই বাণিজ্যিকভাবে খামার করে ক্রস ছাগলটা দিয়ে আর বেশি লাভের আশায়, আপনি দেশিটা করতেছেন কেন? দেশিটার আমার একটা লাভ আছে, সেটা হচ্ছে যে আমি দুইটা তিনটা বাচ্চা অনেকে চারটা পাঁচটাও পায়, আমি তিনটা পর্যন্ত পাইছি, যখন যেহেতু সেখানে আমার বছরে দুইবার বাচ্চা দিবেই, তার বাজারজাত করতেও আমার খুব সুবিধা, যেখানে যেখানে মাংসর দিক দিয়েও খুব সুস্বাদু বা মাংসর এখানে ব্যাপক চাহিদা, এই মাংস বহির্বিশ্বে আপনার রপ্তানি হয়ে থাকে, এই কারণে আমি দেশি ছাগল দিয়ে করতেছি। দেশিটাতে আপনি বেশি সুবিধা পাচ্ছেন এই জন্য দেশিটা? জি, লালন পালন করছি আমি, সব দিক দিয়ে সুবিধা পাচ্ছি। আচ্ছা, আর একটা বিষয় বলবেন, এই যে দেশি ছাগলটা আপনি প্রথমে নয়টা ছাগল আটটা ছাগল কিনছিলেন, এই আটটা ছাগল কত টাকায় ক্রয় করছিলেন? আটটা ছাগল আমি 20,000 টাকা ক্রয় করছি। আটটা ছাগল 20,000 টাকা? 20,000 টাকা কেন, আমি ছোটো বাচ্চা ক্রয় করছি, আর সেই সময়টা আমি ছাগলগুলো কিনছি এই কারণে, আমি সুস্থ সবল ছাগল দেখি যে আমার কিনতে হবে তা না, আমি শুকনো ছাগল দেখি কিনছি, তখন আমি অল্প টাকা যাতে আমি কিনতে পারি। কেনার পরে খামারে নিয়ে এসে লালন পালন করে তারপরে আমি সেই সময় আপনি খরচ করছেন 20,000 টাকা, 20,000 ছাগলের পিছনে, মানে ছাগল কিনছেন 20,000 টাকায়। বর্তমান যদি আপনি এই 19টা ছাগল বিক্রি করতে যান কত টাকা দাম হবে? 1,00,000 তো হবেই। 1,00,000 টাকা হবেই? 1,00,000। আচ্ছা, তাহলে আপনার বছরে আপনি এর পিছনে দানাদার কয় টাকা খাওয়াইছেন? 40-45 টাকার মতো করে যেটা লাগে প্রতিদিন, ধরা যায় 1 কেজি ভুষি হলে আমার হয়তো দেখা যাচ্ছে লাগে না, এই কারণে বছরে দেখা যাচ্ছে যে 15,000 টাকা, বছরে 15,000 টাকা হলে হয়ে যাবে। ও, এবার সর্বোচ্চ 20,000 টাকা হলে আপনার টাকিটুকু ওষুধ লাগতে পারে, এই হয়ে যাবে। ও, তাহলে ছাগল কিনছেন 20,000 টাকা, আর এদিকে রোগবালাই খরচ, তারপরে আপনার এই যে ভুষি, এগুলি সব কিছু মিলে আরও 20,000 টাকা খরচ হচ্ছে? 20,000 টাকা। তাহলে ধরেন 40,000 টাকা আপনি খরচ করছেন, 40,000 টাকা, আর এখন এই ছাগলগুলো বিক্রি করলে 1,00,000 টাকার আশা করতেছেন? 1,00,000 টাকার আশা করতেছেন। তারপরেও বছরে 60,000 টাকা আপনি পাচ্ছেন? জি জি। তাইলে এই দেশি ছাগলের খামারে লাভ করা সম্ভব? হ্যাঁ, লাভ করা সম্ভব, এটা তো দেখা লাভ, তার কারণ আমি নিজেই এটার প্রমাণ, কেননা লাভ করা সম্ভব। একটা ছাগল 6 মাস পরেই 2-3টা বাচ্চা দিবে, সে বাচ্চা দিনে যদি আপনি নাও বিক্রি, মানে সর্বনিম্ন বিক্রি করেন যে কোনো বাজারেই, তাও তো 2টা বাচ্চা 5,000-10,000 টাকা বা 4,000-8,000 টাকা বিক্রি করতে পারলেন, তাহলে 6 মাস পরে সেটা, তাহলে খাবে কটা, খরচ তো তেমন তাদের পিছনে নাই। আচ্ছা, যেহেতু আপনার একদম নীলফামারী জেলার শেষ অংশে ডিমলা, এরপরেই হয়েছে বর্ডার, যেহেতু বর্ডার এলাকা, এই অঞ্চলে কি আসলে ক্রস ছাগলের খামার আছে না শুধু সবাই দেশি লালন পালন করে? না, সবাই দেশি করে, ক্রস নাই, কেননা ক্রসের চাহিদা বাজারজাত করতে খুব সমস্যা হয় আমাদের এদিকে, এই কারণে ক্রস নাই, দেশি সব যা আছে সবই দেশি। আচ্ছা, যেহেতু দেশি ছাগল লালন পালন করতেছেন, আসলে আপনার এইটা নিয়ে পরবর্তী পরিকল্পনা কি আর টার্গেটটা কি, আসলে বছরে কতগুলো বাচ্চা উৎপাদন করার চিন্তা ভাবনা আছে? বছরে আমার যেহেতু জায়গা স্বল্পতা, এই কারণে আমি খুব বেশি জায়গার চিন্তা নিজে করতেছি, সর্বনিম্ন 100 মা ছাগল আমার করার পরিকল্পনা আছে, এই দেশি ছাগল, তাতে 100 মা ছাগল করতে পারলে আমি 200-250 বাচ্চা বছরে আমি পাবো, বা প্রতি মাসে, তখন আমি একটা এগুলোর হিসেব করবো যে প্রতি মাসে আমি 5-7টা করে ছাগল যাতে বিক্রি করতে পারি, মানে আপনার টার্গেটটা এরকম? এটাই টার্গেটটা আমার। আচ্ছা, দেশি ছাগলটার বাচ্চা হওয়ার সময় কোনো রকম সমস্যা হয় কি না? না, কোনো সমস্যা নাই, আমি নিজেই বাচ্চা হওয়ার সময় লাগে না, আমি নিজেই বাচ্চা নিয়ে করি।
ডেলিভারি করাই। আচ্ছা, এই যে মাচাংটা তৈরি করছেন, এটা আসলে কি কি দিয়ে তৈরি করছেন আর কত টাকা খরচ করছেন? এটার মধ্যে খরচ আমার এই যে বাঁশ, আমার এই যে বাঁশ আর কাঠ, আমার বাড়ির একটা ছোটো কাঠ কাটছিল কিছু, আর 700 টাকা যেটা গাছ কিনছি, আর এই যে ফাড়াই করতে মনে হয় 300 টাকা লাগছে গাড়ি ভাড়া সহ, আর এখানে যা যে তার কাটা লোহাটা মোটামুটি হাফ কেজি নিয়েছি, আমার 1200 টাকার মধ্যে আমি নিজে করছি, তো 1200 টাকার মধ্যে আমার এটা হয়ে গেছে। 1200 টাকার মধ্যে আমার হয়ে গেছে মাছাংটা তৈরি করছেন। আচ্ছা, মাছাংটা তৈরি করছেন, এটা এখানে কি রাতে থাকে না রাতে আলাদা জায়গা? না, রাতে আমি আলাদা জায়গায় রাখি, এখানে শুধু দিনের বেলা, দিনের বেলা এখানে রাখতেছেন। আচ্ছা, যখন আপনার এই ধান ক্ষেত উঠে যাবে তখন তো আপনার ছাগলের খরচই থাকবে না? না, তখন আবার ওই যে মানে দোলার মধ্যে আমি যে নিজের মধ্যে ছাড়ি দেবো, ওখানে খাওয়া দাওয়া করবে, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় না? সমস্যা তখন তখন হবে না, তখন তেমন সমস্যা হবে না, মানে সবগুলো আবার দেবো না, যেগুলো দেখা যাচ্ছে যে গাব আছে বা বাচ্চা আছে সেগুলো রেখে দেবো, আর বাদবাকিগুলো ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই। তখন তো আপনার এই ছাগলে কোনো খরচ আসে না, প্রতি মাসে খাবার খরচ নাই? কোনো খরচ নাই তখন। আচ্ছা, বর্তমান যেটা করতেছেন একটু খরচ হচ্ছে, যেহেতু আশেপাশে জমি আছে, ধানের ক্ষেত আছে, তারপরে হইলো যে আকাশের অবস্থা যদি একটু খারাপ থাকে সেক্ষেত্রে দানাদার খাওয়ান। জি, তাছাড়া অন্যান্য সময় তো আর খাওয়াইতে হয় না? না না না, অন্যান্য সময় আমার খাওয়াইতে হবে না, হয় না। এই যে দেশি ছাগল দেখতেছে, অনেকেই হয়তো বা দেশি ছাগলটা দেখবে, অনেকেই চাবে যে দুই একটা ছাগল এখান থেকে ক্রয় করে নিতে চাবে, তো সেক্ষেত্রে কি এই ছাগলগুলো যদি কেউ কিনতে চায় বিক্রি করার চিন্তা ভাবনা আছে? না, এইরকম এখনও আমার হয় নাই, যেহেতু তারপর আমার কিছু করতে হবে, এখন জায়গা সর্বদা আমি জায়গা এখন বাইরে বাইরে ঘর করব, ঘর করার আগে আমি কিছু হয়তো বিক্রি করবো, যখন জায়গা নাই আমার, এখন টাকিটুকু কেউ যদি চায় তাহলে আমি দুই একটা করে দিতে পারবো, দুই চারটা করে দিতে পারবো। আচ্ছা, অনেকেই যদি মনে করেন যে খামার করবে, আমাদের রংপুর অঞ্চল পার হয়ে দেখা যায় যে টাঙ্গাইল, ঢাকা, যশোর এই অঞ্চলের মানুষ দেশি ছাগলটা চায়, কুমিল্লার মানুষ, সেক্ষেত্রে যদি কেউ আপনার কাছে ছাগল কিনে চায়, আপনাদের হাট থেকে কিনে দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো, সেটা ইমিটি হোয়াটসঅ্যাপে যদি আমার ছাগল বলে তাহলে আমি ছাগল ভিডিও পাঠাই দিয়ে যদি চয়েস করে তাহলে সেখান থেকে ফোনের মাধ্যমে আমার দরদাম করতে পারবো। আর যদি কেউ এখানে আসে, কেউ যদি এসে আসতে চায়, হ্যাঁ তার তবুও আসতে পারবে, আমার এখানে আসবো, আমি হাটে নিয়ে যাব, বা আমার এখান থেকেও যদি চয়েস করে আমি এখান থেকেও নিতে পারবে। আচ্ছা মিজান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। হ্যাঁ দর্শক, জানছিলেন এতক্ষণ মিজান ভাইয়ের দেশি ছাগল লালন পালন সম্পর্কে। আসলে আমরা সবসময় চেষ্টা করি ছোটো ছোটো খামারিদেরকে তুলে ধরার জন্য, কারণ হচ্ছে এনারা হচ্ছে একদম প্রান্তিক খামারি, একদম শিকড় থেকে উঠে আসা, প্রতিদিন এগুলির সঙ্গেই সময় দেন, নাড়াচাড়া করেন, কিভাবে ঘাস খাওয়াচ্ছেন, কিভাবে রোগবালাই হলে চিকিৎসা করছেন এনারাই বলতে পারে, কিন্তু বড় বড় খামারি যারা আছে তারা মানুষ দিয়েই খামার পরিচালনা করে, সেক্ষেত্রে এইরকম ধরনের ডিপলি তথ্য আপনারা ওইখানে পাবেন না। তো মিজান ভাই অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেও, মিজান ভাইয়ের এখানে ছাগল আছে, কেউ যদি দেশি ছাগল ক্রয় করতে চান মিজান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে এখান থেকে ছাগল ক্রয় করতে পারবেন, আর যদি কারো খামার করার উদ্দেশ্যে ছাগল ক্রয় করতে চান সেক্ষেত্রে একদম এখানে একটি হাট রয়েছে, যেহেতু ডিমলা হচ্ছে একদম বর্ডারের পাশাপাশি এখানে একটা হাট রয়েছে, এই অঞ্চলে ব্যাপক পরিমাণে দেশি ছাগল লালন পালন করে মানুষ, এখানে চাইলে আপনারা ছাগল ক্রয় করে এদিক থেকেও ছাগল আপনারা নিয়ে যেয়ে খামার করতে পারবেন। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। মিজান ভাই আপনাকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।